मातेर परिवारमा अशान्ति गरेको कारण परिवारको सदस्यहरूले एकजना व्यक्तिलाई हात खुट्टा बाँधिदिएर छोडिदिएका थिए। तर यसो गर्नाले तिनको मृत्यु भइहाल्छ भन्ने कुरा परिवारका सदस्यहरूलाई थाहा नभएको बताइएको छ। उक्त घटनापछि अलिपुरद्वार जिल्लाको कुमारग्राम ब्लक अन्तर्गत पूर्व सालबाडी घोल्नी घाट संलग्न इलाकामा सनसनी फैलिएको छ। मृतकको नाम 45 वर्षीय राफेल मिन्स हो। प्राप्त जानकारी अनुसार उक्त व्यक्ति सधैँ जसो मातपान गरेर घरमा आएपछि झैँ झगडा गर्थे। बिहिबार पनि तिनले घरमा आएर अशान्ति गरेपछि वाक्कै भएर अन्तमा परिवारका सदस्यले हात खुट्टा बाँधिदिए। यसपछि सबै आफ्नो काममा व्यस्त भए। त्यसपछि परिवारका सदस्यहरूले तिनको डोरी खोलिदिने कोसिस गर्दा उक्त व्यक्ति मृत अवस्थामा पुगिसकेको थाहा पाए। यसपछि उक्त व्यक्तिको शव घरमा लिएर गए। शुक्रबार मामिला प्रकाशमा आउन साथ बारोविसा आउटपोस्ट पुलिस घटनास्थलमा पुगेर शवलाई उद्धार गरेपछि पोस्टमार्टमको लागि अलिपुरद्वार जिल्ला अस्पतालमा पठाइदिएको छ। पुलिसले सम्पूर्ण घटनाको पनि जाँच गरिरहेको छ। माने मौत खाइसिया सारा रात्रि खाइसिया थे के साल करे अपने दाव करते कुछ तब फिर वो खड़ी थी नीचे वो खड़ी थी कि पूछो जिगिला से वो खाने बोल लो माता के नीचे वो ये तो अब नीचे उठ अभी वो खड़ी हुई है जी जब अच्छा उठिया उठे कि वो रे दूर लो चले रे दूर लो चले तो दाव कर लो ये तो मौत कर के मौत खाई ये को सब लो अभी चुपचाप बस और নিজে উচ্চাচার করতেছি আমি চুপচাপ আছি আমি তো এখন পঙ্গু হয়েছি না আমি কিছু বলি না খালি মারামারিটা ফিরাবো বসে মারতে দিব না এটাই এটাই ধান্দা আছে তখন আমি কিছু বলতে চাই তখন ওরা স্যার এই মদ খাই আছে চুপচাপ তুই থাকি দেব ভাত লাগে ভাত খা কি সারা রায় তুই আর কাজে করবো করতে করতে রখ এই কথা আমি বললাম বুঝলাম ওরে ধরলো ইট বউকে ডাক এই মারিস না মারলে শেষ হয়ে যাবে হ্যাঁ পরে তোমাকে মারবো মা রাবি মরণের জন্য রাজি আছি কিন্তু কি করিস কিন্তু আমি বাঁচাবো তুমি এই কথা বলল তখন উঠলো উঠে হাতে মাছ ধর কেউ করে নি আমি বানলাম এই যে না এই যে বউটা ধরলো ধর আমি কিছু করি নাই পরে ওই এলে থাকি ওই মানে শেয়ার মধ্যে রাখছিল ও তো পরে ওই গোড্ডায় রোদ্র মধ্যে গেছে হাতটা বাঁধা হয়েছে ওই মানে জাহান যাওয়ার আগে মানে শ্বাস যাওয়ার আগে খুলে দিছে হ্যাঁ শ্বাস যাওয়ার আগে খুলে দিছে অল্প অল্প নিচে যাবে কি মনে আমার আমার অসুখ আমি তো বুঝতে পারি না কোনো করবো মারা গেছে কি আপনি ছেলেটা শক্ত হয়ে গেছে ওটাই জন্য আর কিছু মারি দেয় সত্যি মারামারি করে না ওই নাতিগুলো ধরছে বউ ধরছে আমি মানুষ খুলছি এবারে দুইটা সময় খুলি তিনটা সময় ওই দিন কা পরশু দিনে ওই যে আমাকে জ্বালাইতেছিল পেট্রোল ধরছিল আমার স্বামী আচ্ছা কালকে কালকে ওই যে মদ খায় আর কেচাল করে যে কুড়াল দাও করে ওই ফিলে ঢেলা হতেছে আমাকে আচ্ছা তারপর তারপরে ছেলে ধরছে বাবা ধরছে আর বেঁধে রাখছে বেঁধে রাখছে হাত পাও তারপর আমার গিয়েছি ওই যে গুরুর কাছে দুই তিনটার সময় কি বাবা খুলতেছে কি ছেলে কয়ে নাই তাহলে এখানে ঘুমাইতে ছিল না মার তো পিট করি আমাকে ওই যে মারার ভয়ের জন্য যে বাঁধছি আমি আজকে শুনছি যে রাফেল মারা গেল এইটুকু শুনছি কিভাবে যে বাড়িতে ওরা কিসে কি ঝগড়া আমি তো বলতে পারবো না সকালে ঘুমোতে উঠছি ঘুমোতে উঠে গরু বসে বাঁধতে পরে শুনে রাফেল গুলো মারা গেল শরীর সকালবেলা শরীরটা শুনলাম